সামাজিক সংস্থা থেকে এসেছি, এক সঞ্জীবনী সামাজিক সংস্থা থেকে এখানে এসেছি। যে দৈনন্দিন জীবনে আমরা নিজেরাও দেখতে পাচ্ছি কীভাবে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে, এইটাকে কীভাবে কমানো যায় তার জন্য কিছু তথ্যমূলক সচেতনমূলক কিছু শব্দ আমরা এখানে যারা লোকাল পাবলিকস আছে তাদেরকে শেয়ার করছি। তাদেরকে যেরকমভাবে বাইক দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য হেলমেটটা তাদের জন্য খুব দরকার, কিন্তু দেখা যায় তারা হয়তোবা কিছু সংখ্যক টাকা বিনিময়ে তারা হয়তোবা হেলমেটটাকে ইগনোর করে দেয় কিংবা হেলমেটটা পরে না, তার জন্য তারা বিভিন্ন সড়ক দুর্ঘটনার সম্মুখীন তাদেরকে হতে হয়। এটার জন্য তাদেরকে সুরক্ষা করার জন্য কিংবা বাইক বা যারা গাড়ি চালকরা আছেন তারা দেখা যায় অনবরতই গাড়ি দিয়ে চলার সময় তারা ফোনটা হাতে নিয়ে তারা বাইকের স্টিয়ারিংটা ধরে নেয়, এইটা যে তাদের জন্য কতটা ভয়ঙ্কর সেটা হয়তোবা তাদেরকে জানানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা। আজকে হয়তোবা কিছু চিত্রকলা সাহায্যে কিংবা কিছু শব্দ তাদের সাথে বলার সাহায্যে আমরা পাবলিকদের অ্যাওয়্যার করছি এই সম্বন্ধে, যাতে ওরা সড়ক দুর্ঘটনার মতো এরকম মহামারী থেকে বা মরণকারী একটা জিনিস থেকে ওরা বাঁচাতে পারে নিজেদেরকে এবং এই সড়ক দুর্ঘটনা থেকে তারা সরে আসতে পারে। আর আমরা চাইছি যে আপনাদের সাহায্যে আরও এরকম সচেতনমূলক বার্তা ওদের কাছে পৌঁছুক, ওরা যাতে আরও সচেতন হোক, ওদের কাছে যাতে এইসব মেসেজগুলি খুব তাড়াতাড়ি পৌঁছুক যে দুর্ঘটনা থেকে বাঁচার একটাই উপায়, আমাদের নিজেকে সতর্ক রাখতে হবে, নিজেকে সতর্ক করতে হবে।